চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নৃশংসভাবে মা ও ছেলেকে খুনের ঘটনায় চারজনকে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ। এই যারা ঘটনা ঘটাই জালার ঘটনা ঘটছে তারাও নিরহ ওইটারও কোনো এমন প্রভাবশালী নয়। এর একটা সুবিধা আছে, এর কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত নাই, তারা মাথার কোনো রাজনৈতিক নেতৃবৃন্দর আশীর্বাদ নেই, কোনো দলের আশীর্বাদ নাই। প্রশাসন সুন্দরভাবে তারারে গ্রেপ্তার করতে দিব, তারারে সাজা দিবার মতো কোনো মানুষ নেই। প্রশাসন ইচ্ছে করলে খালিও ধরতে দিব, তারা হন্ডা আছে আছে খবর লই, বর্তমান ডিজিটালের যুগ, ট্র্যাক করি তারা নাম্বার ট্র্যাক করি, তারা হন্ডা আছে তারা ধরি ধরতে দিব। আটককৃতরা হলেন আলতাজ বেগম, সেনুয়ারা, বাবুল মিয়া, খায়রুননেসা সুমা। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি দুলাল মাহমুদ। চারজন আলতাজ বেগম, সেনুয়ারা বেগম, বাবুল মিয়া, খায়রুননেসা সুমা একই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে পরিবারের আরো দুইজন সদস্য। এবং 10 তারিখ ঘটনা হয়, 5 তারিখ, 6 তারিখ আঘাত করার পরও 10 তারিখ এরা আসছে আমাকে মারার জন্য। ওই দিন 10 তারিখ কোথাও আসছে আমাকে ঘরে ঢুকি মারছে। এখন আমার সাথে খারাপ ব্যবহারের চেষ্টাও করছিল, আমার গলার চেন ছিল স্বর্ণের, এটা এরা ছিনিয়ে নিয়ে নিয়েছে। মানুষ কেন এত ভাষণ দেয়? এখন আসলে বালা করে জন্ম নয়, অমাইঞ্চের করে জন্ম দিকে মানুষের এরম ভাবে অপকার করে মাইঞ্চে নেই। এখন যা এই লোক তো নয় লাস্ট বরাবরই অত দেয় তারা ঘন্টা চার ঘন্টা বাদে পুলিশের গাড়ি আইয়ে তো এই সময় আসামি, কিন্তু যারা অত্যা মানে হচ্ছে এই তাদের মানুষ আছে সামিতি ঐক্য মানুষই তাদের ধর ন কোনো একটা প্রতিবাদ না করে। মঙ্গলবার 25 এপ্রিল সন্ধ্যা 5:30টার দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা 2 নং ওয়ার্ড বাইট্টা গোষ্ঠীর ইসমত হাজির বাড়িতে এই নৃশংস হত্যার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন এলাকার স্থায়ী বাসিন্দা তৈয়বের স্ত্রী হুসনে আরা বেগম, তার ছেলে পারভেজ। ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে হামলার শিকার পরিবারের আরজু এবং সিফাত। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে। 26 এপ্রিল বুধবার নিহত মা ছেলের ময়নাতদন্ত শেষে সন্ধ্যা 6:30টার দিকে শিকলবাহার খান সাহেব উমরা মিয়া শাহি জামে মসজিদ মাঠে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে। নিউজ ফেস বিডি চট্টগ্রাম।